নমস্কার, ইটার্স ইনফিউশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি সবার প্রিয় নিমকি চাট। নিমকি চাট বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নিমকি নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব কিছুটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা সেদ্ধ করার সময় আমি খোসা শুদ্ধ সেদ্ধ করেছি। আলু যখন সেদ্ধ করবেন এই রকম পারপাসের জন্য, তখন অবশ্যই আপনারা আলুর খোসা শুদ্ধ সেদ্ধ করবেন, নইলে কিন্তু আলুটা এরকম শক্ত থাকবে না। আলু সেদ্ধর পর তার মধ্যে একটা জল জল ভাব দেখা যাবে। আমি এখানে খুব অল্প পরিমাণে শশা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শশা বেশি দিলে এর মধ্যে একটা জল ভাব হবে, তখন কিন্তু নিমকিটা বেশিক্ষণ মুচমুচে থাকবে না। আপনারা চাইলে শশা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এবার কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আর কাঁচা লঙ্কা কুচি না দিতে চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে দিতে পারেন। এবার এর মধ্যে কিছুটা সল্টেড বাদাম দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে একটা চটপটা ফ্লেভার আসে। 1 টিস্পুন বিট নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 টেবিলস্পুন রেড চাটনি দিয়ে দিচ্ছি। এর রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। জিরে এবং ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা আছে। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। টেস্টের জন্য রেড চাটনি আর টক দই তো অবশ্যই এর মধ্যে দিতে হবে, কিন্তু পরিমাণটা একটু খেয়াল রাখবেন। খুব বেশি দিয়ে দিলে কিন্তু নিমকিটা আর মুচমুচে থাকবে না, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। নিমকি চাট অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, আমরা সবাই এটা খেতে খুব ভালোবাসি। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, তাহলে কিন্তু বাইরে না গিয়েও এটা আমরা ঘরে বসেই খেতে পারব। আমার এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। সার্ভ করার সময় আমি ওপর দিয়ে একটু রেড চাটনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দেব টক দই, সবশেষে ওপর দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের নিমকি চাট।